আপনারা চাইলেই কিনমাস্টারের সাহায্যে যে কোনো একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে কিনমাস্টার সফটওয়্যারটি ওপেন করে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনি যেই ভিডিওর আকাশটি পরিবর্তন করতে চাইবেন বা যেই ভিডিওর কালার গ্রেডগুলো ঠিক করতে চাইবেন সেই ভিডিওটি প্রথম লেয়ার হিসেবে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি যেই আকাশটি দিতে চাইবেন এই ভিডিওর সাথে সেই ভিডিওটি সিলেক্ট করবেন। তারপর প্রয়োজন মতো আপনি এটিকে রিসাইজ করে নেবেন এবং ওই ভিডিওর আকাশ যতটুকু জায়গা জুড়ে রয়েছে ঠিক ততটুকু জায়গায় ওই ভিডিওটি প্রতিস্থাপন করবেন। তারপর ব্লেন্ডিং অপশনে গিয়ে ডার্কেন মোডটি সিলেক্ট করে দিবেন। তারপর নিচে আপনি যেই প্রথম ভিডিওটি সিলেক্ট করেছিলেন সেই ভিডিওটি সিলেক্ট করে অ্যাডজাস্টমেন্টে ঠিক করে নেবেন। অ্যাডজাস্টমেন্ট ঠিক করার পর কালার ফিল্টারে গিয়ে একদম নিচে ভাইব্রেট যে অপশনটা থাকবে তার প্রত্যেকটি সিলেক্ট করে দেখুন আপনার ভিডিওতে কোন ইফেক্টটি বা কোন ফিল্টারটি সবচাইতে বেশি সুন্দর লাগে। ফিল্টার সিলেক্ট করার পর আপনার যে তিনটি লেয়ার থাকবে প্রত্যেকটি ডান দিক থেকে ট্রিম করে কেটে নিন। আপনার র ভিডিওতে যে মিউজিকটি ছিল বা যে আলাদা সাউন্ডগুলো ছিল সেগুলোর সাউন্ড জিরো করে আপনার পছন্দ মতো একটি মিউজিক সিলেক্ট করে নিন। যখন আপনার সম্পূর্ণ ভিডিওর কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আপনি শেয়ার বাটনে ক্লিক করে এক্সপোর্ট করে নিন।